আমরা তো কেমন আছেন আপনারা? তো আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল সোম অফিসিয়াল। তো সোম অফিসিয়ালে আপনারা যে একটা ভিডিও দেখেছিলেন, যে সেটা আমি বুমের পাওয়ার টেস্টিংয়ের একটা ভিডিও ও আপনাদের দেখার জন্য ইউটিউবে দিয়েছিলাম। তো আমি এটা বুমের পাওয়ার টেস্টিং করছি না, তো আমি কয়েকটা বোমের মানে কীভাবে কীরকমভাবে ফাটতে পারে সেটা আমি এই নিয়ে ভিডিওটা করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, একদম ভুলবেন না। তো এখন আমি ফাটাবো এইটা কালীপটকাটা। তো চলুন ধূপটা নেওয়া যাক। ও এটা কি ধূপই তো নিভে গেছে ভাই, ধূপই নিভে গেছে। তো আমি ধূপটা জ্বালিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ধূপটা ততক্ষণ চালিনি, দাঁড়াও চালিনি। এটা দিয়ে করলেও হবে ভাই, এটা দিয়ে বেশি রিস্ক নিয়ে লাভ নাই। এটা দিয়ে করলে বেশি রিস্ক ছিল দেশলাই কাঠিটা দিয়ে করলে, সেই জন্য আমি দেশলাই কাঠি দিয়ে করিনি। তো তোমরা সেটা দেখতেই পেলে। তো এবার আমি দিচ্ছি এই কালীপটকাটায় আগুন। ওকে, তো চলে গিয়েছে কালীপটকাটা, চলে গিয়েছে। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ওটা কি পাপে পাপে ভাই সব। তোমরা দেখতেই পেলে কেমন হলো, আমার একটা কালীপটকাই ফাললো, চারিদিকে সবটা ছিটিয়ে গেছে। এটাই হবে হয়েছে, এটাই হয়েছে। কিন্তু ভাই এইটা কি ছিল, খুবই ভয়ঙ্কর জিনিস ভাই, সত্যি ভাই তোমাদের কি বলবো। ও ভাই, এখন এর ভিতরটা গরম রয়েছে। ভিতরে কি কোনো কিছু রয়েছে? হি ভাই, তো ফাটেইনি বলতে গেলে। তাহলে তোমরা দেখতে পেলে যে একটা ফেটেছিল। তো এবার আমি আগুন লাগাবো এইটাই, দেখা যাক ভিআইপিটা। দাঁড়াও, আগুনটা দেখেছি, যদি হাতে হাতে ফেটে যায় তাহলে মুশকিল হয়েছে ভাই। তো আমি ভিআইপিটাকেও ছাড়িয়ে নিয়েছি। তো এবার ভিআইপিটা রাখা যাক, এইখানে রাখছি আমি। ভিআইপি সোলদেটা অনেক বড় ভাই, ছোটাও যাবে অনেকটা দূরে, ছোটাও যাবে ভাই। আরে এটা কি ধূপ দেখতেই পাচ্ছ, মাঝখান থেকে ভেঙেছে ভাই বুমের ভাই, আগুন ধরাতেই ভাই ভয় লাগছে। দেখা যাক ফাটে কি ফাটবে না। তো ওইখানে একজন রং মশলা পড়ে আছে, সেটাও তোমরা দেখতে পারো। আরে ভাই, কি হলো এটা? আরে ভাই, এটা ভিআইপি হতেই পারে না ভাই, এটা ভিআইপি হতেই পারে না। এটা ভাই চোর কি, পুরো পুরো চোর কি। এখনো ভাই আগুন জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ এখনো আগুন জ্বলছে ভাই সাপ। এটা কি ছিল ভাই, এটা তো বাচ্চা ছেলেদেরকে মারার প্ল্যান। ও ভাই সাপ, তো এইসব বোম তোমরা কখনোই ফাটানোর চেষ্টা করবে না একলা। তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম অবস্থা হলো এটা ভাই, এখনো ভাই আগুন জ্বলছে। তো দেখা যাক এটা কি দিয়ে নেমানো যায়। তো আমার কাছে বাঁশ রয়েছে, তো বাঁশটা দিয়ে আমি নিভি দিচ্ছি ভাই। সাপ,
তো এইরকম বোম তোমরা কখনোই, যদি বাচ্চা ছেলেরা দেখে থাকো তাহলে এইরকম বোম কখনোই তোমরা একলা ফাটানোর চেষ্টা করবে না। দেখতে পেলে তোমরা কীরকম অবস্থা হলো। তো এবার আমি দেবো এই বোমটাই আগুন, এইটা। তো দেখা যাক এটা কি আদৌ কিছু হতে পারে কি না, সেটাই আমরা আজকে পরীক্ষা করব। তো আমি এটা এই দিকে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই দিক দিয়ে এলে থাকবো আমি অনেকটা দূরে। আর ভাই এখান থেকে ভাই এটাও রাখা যাবে, ফোনটা তো রাখা যাবে এই দিকে। তো আমি ফার্স্টে সেট করে নিই, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফার্স্টে এই বোমটাকে সেট করে নিই যেখানে আমি লাগাবো বোমটায় আগুন। বেশ, তোমরা দেখতেই পাচ্ছ আমি বোমটাকে সেট করে নিয়েছি, তো এটা হলো চলতে। তো এবার ধূপটা আনা যাক। ওকে, তো ওইখানে আমার লাইটটা জ্বলছে, ওকে, তো ওইখানে তো এখনও চলছে ভাই। তো আমি তো জ্বালিয়ে রেখেছি, জ্বলবে না তো ভাই, কী হবে। তো ভাই দেখা যাক, ভাই স্কাই শটের মধ্যে সত্যি কি বলবো, স্কাই শটের মধ্যে আমি পুরো একটা চকলেট লাগিয়ে দিয়েছি। তো আগুনটাও ধরিয়ে দিয়েছি আমি, দূরে সরে যাওয়া যা। কে ভাই, আগুন তো লেগেই রয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা কি হচ্ছে ভাই, এটা কি হলো? তো এখানে এসে আর জ্বলতে পারেননি বাবু, তো আমি সেই জন্য রিস্ক নেবো না। আমি এটাকে সলদেটাকে আর একটু জ্বালিয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সলদেটা ছাড়িয়ে নিচ্ছি, তো এবার আগুনটা দেবই, এবার তোকে জ্বলতেই হবে ভাই। এবার তোকে জ্বলতেই হবে, ভাই জ্বলে যা ভাই, আর একটু ধর ভাই, ধর ধর। ও ভাই সব, ও ভাই, ও তো আপনারা দেখতে পেলেন যে আমি যেটা চেয়েছিলাম তো সেটাই হয়েছে ভাই সব। ও ভাই আর ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই পুরো পড়ে গেল আর ধুম করে ফাড়লো। তো এবার আমি কি করবো ভাবছো? তো তো এখানে ভরে দাও, নিবি নাও, ব্যাস কাঠি খেল কখন। তো তোমরা যদি এরকমভাবে বাক্স দিয়ে কখনো ভিআইপি বোম ফাটাই, তত কখনোই তোমরা সেটাকে এগ্রি করবে না এবং সেটাকে একা ফাটাবে না। তোমরা দেখতে পাচ্ছ এখনো ভাই, এখনো এখনো আগুনটা ধরে রয়েছে এখনো, তো কখনোই সেটাকে তোমরা এগ্রি করবে না, বুঝতে পারলে। তোমরা যদি এরকম, মানে আমি যেটা বললাম আগের ভিডিওতেই বলেছি যে এরকম যে ভিআইপিগুলো রয়েছে, তো এগুলো যদি কেউ পাঠায়, এরকম ভিআইপিগুলো যদি কেউ পাঠায় এরকম প্যাকেটে ভরে, দেখতেই পাচ্ছ এখানে লেখাও রয়েছে ভাই ভিআইপি বাই সিসি ফায়ার ওয়ার্কস, যেটা তোমাদেরকে আমি পড়ে শুনিয়েও দিয়েছিলাম। তো এমআরপি রিস 24/1 pieces, ঠিক আছে। তো এইরকম, মানে এইরকম জিনিস কখনোই তোমরা এগ্রি করার চেষ্টা করবে না, কারণ এই জিনিসগুলো খুবই খতরনাক হতে পারে। তো সেই জন্যই আমি এগুলো তোমাদেরকে এগ্রি করতে বারণ করছি। আর এইগুলো, মানে যদি এরকম বোম কেউ পাঠায় বা দেখো যদি পাঠিয়ে থাকে, তাহলে তখন নিজে কখনোই একা ফাটাবে না, বা অনেকটা দূরত্বের মধ্যে রেখে সেগুলোকে ফাটানোর চেষ্টা করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাপি দিওয়ালি, তো আর কদিন বাদেই কালী পূজা, তো তোমাদেরকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সব বন্ধুদেরকে, এবং আমার যে যারা গুরুজন রয়েছে তাদেরকে আমার প্রণাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমি বারবার রিকোয়েস্ট করছি। যে তো আপনাদের ভিউ আসার জন্যই আমি এই রকম ভিডিওগুলো বানাই, কিন্তু দেখা যায় যে আপনাদের সেখানে কোনো ভিউই পাওয়া যায় না, সেখানে কোনো ভিউ পাওয়া যায় না। সেই জন্য বলছি যে দয়া করে ভিডিওটি লাইক করে দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো আজকের মতন বাই।
দেখা হচ্ছে পরের ভিডিওটা।